নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভ্যালির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাপলা ইলিশের রেসিপি। এটি ইলিশ মাছ দিয়ে করা যায়, আবার ইলিশ মাছের মুড়ো দিয়েও কিন্তু করা যায়। তো চলুন এই ভিন্ন স্বাদের শাপলা ইলিশ কীভাবে বানায় আমরা দেখে নিই। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শাপলা ইলিশ বানানোর জন্য এখানে ইলিশ মাছের মুড়ো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে তুলে নেব। মুড়োটা এক সাইড ফ্রাই হয়ে গেছে, উল্টে দিয়েছি আমি কিন্তু এইভাবে দু সাইডই ফ্রাই করে নিয়েছি। একদম ডিপ ফ্রাই করতে হবে, দেখুন একদম লাল করে ফ্রাই করে নিয়েছি। এইবারে মুড়োটা আমি তুলে সামান্য তেল কমিয়ে নেব। এখানে দেখুন শাপলা পরিষ্কার করে ধুয়ে ছুলে নিয়েছি, ছোলার পরেও দু তিনবার ধুয়ে লম্বা লম্বা করে কেটে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তেল কিছুটা পরিমাণ কমিয়ে নিয়েছি। এইবার বাদবাকি তেলে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন কালো সর্ষে আর হাফ টেবিল স্পুন মেথি ফোড়নে। ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরাবে সেই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন আদা বাটা অ্যাড করে দেব। আদা বাটার মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এইবারে এই মশলাটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব আর হিট থাকবে হাই থেকে মিডিয়ামে। এইবারে ভেজে রাখা মাছের মুড়োটা আমি দিয়ে দিলাম। এইবার লো হিটে রেখে মুড়োটা মশলার সাথে আরও 1 মিনিট আমি কষিয়ে নেব। এক্ষেত্রে মুড়োটা আমি গোটাই রাখবো, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে মুড়োটা একটু ভাঙাচোরা করে দিতে পারেন। 1 মিনিট কষিয়ে নিয়েছি, এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গেছে। যেটা বললাম চাইলে মুড়োটা ভেঙে দিতেই পারেন, বাট আমি কিন্তু আজকে ভাঙবো না, গোটা মুড়ো দিয়েই করব। আপনাদের যদি পছন্দ হয় এইভাবে গোটাভাবেই করতে পারেন, আবার চাইলে ভেঙেও দিতে পারেন। এই পর্যায়ে আমি কেটে রাখা শাপলাটা দিয়ে দেব। শাপলাটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি লো থেকে মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। তো ফিরে আসব ঠিক 3-4 মিনিট পরে। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, শাপলা দিয়ে অনেকটাই জল বেরিয়েছে। আপনারা যদি এই পর্যায়ে মানে এরকম মাখা মাখা খেতে চান তো এই পর্যায়ে সামান্য চিনি অ্যাড করে নামিয়ে নেবেন, বাট যেহেতু আমি এটা শুক্তো করছি বা ঝোল করছি তো সেই জন্য আমি সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এইবারে জল অ্যাড করে ঢাকা দিয়ে আমি লো থেকে মিডিয়াম হিটে রেখে 5 মিনিট রান্না করব। তবে এটা কিন্তু একটু ঝোলঝোলি বেশি ভালো লাগে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন আমি যে পরিমাণ ঝোলটা দিয়েছি একটু মজে গেছে। এই পরিমাণ ঝোল রাখলে কিন্তু অসাধারণ স্বাদ হয়, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। এবার আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম। জেনারেলি শুক্তো যেরকম বেশি মিষ্টি হয় এটা কিন্তু সেরকম হবে না, সামান্য চিনি জাস্ট স্বাদের জন্য অ্যাড করতে হবে। এই পর্যায়ে হিটটা বন্ধ করে আমি নামিয়ে নেব।